মাত্র 88 টাকা দিয়ে এতগুলো খাবার? এখানে কোনো চিকেন নাই, কোনো ফিশ নাই, আমি এটা খাবো না, তোমরাই খাবা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বাঙালি খাবার খাইতে, তাও আবার বাজেটের মধ্যে। আপনারাই দেখুন না ওদের মেনুতে কি কি আছে। চলেন গাইস, তাহলে আমরা চলে যাই ভেতরে। তো মেনু দেখার পর আমি অর্ডার করে ফেললাম ওদের ফ্রেশ লেমন জুস। দেখি ওদের ফ্রেশ লেমন জুসটা খেতে কেমন। আমি বলবো এটা আসলে একটা ফ্রেশ লেমন জুস, মানে এটা একদমই ক্ষতি করবে না। বিট লবণের পরিমাণটা খুবই হালকা ছিল, যার কারণে মানে বুঝতেই পারবেন না আপনি এখানে যে বিট লবণ ইউজ করছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে খাবার আসার পর। ফাইনালি গাইস, দেখতে পাচ্ছেন আমার সব খাবার চলে এসেছে। আমি তিনটা প্লেটার অর্ডার করছিলাম, যেহেতু আমরা তিনজন আছি। এই প্লেটারটার প্রাইস নাকি মাত্র 88 টাকা, সাথে ঢাল থাকবে শুটকি ভর্তা, টমেটো চাটনি, তারপর এটা কি সবজি, আলু ভর্তা, তারপর বেগুন ভাজি মনে হচ্ছে না। হ্যাঁ, এটা বেগুন ভাজি। আমি যেহেতু এইসব লাইক করি না, তাই আমি এটা খাবো না, এটা তোমরাই খাবা, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা প্লেটার অর্ডার করছি, যে এখানে থাকবে খিচুড়ি, বেগুন ভাজি, তারপর হচ্ছে টমেটো চাটনি, সাথে সালাদ, আর হচ্ছে চিকেন মশলা। আর এটার প্রাইস নাকি মাত্র 110 টাকা। তারপর আরেকটা প্লেটার অর্ডার করছি, যেটা আমি ট্রাই করব, সাথে ফিশ থাকবে। যেহেতু আমি কোনোদিন তেলাপিয়া খাইনি, কেমন আমি জানি না, তো শর্মা কিন্তু আমার খাওয়া হয় মোটামুটি, তো আমি শর্মা ফিশ নিয়ে ফেলছি, সাথে সালাদ থাকবে, টমেটো চাটনি। এটা কি শুটকি ভর্তা? শুটকি ভর্তা। আমার খিচুড়ি কিন্তু পার্সোনালি তেমন ভালো লাগে না, সাদা ভাত কিন্তু আমার টোটালি খাওয়া হয় না, তাই আমি খিচুড়িটা ট্রাই করব। আর হচ্ছে শর্মা ফিশ আমার ভালো লাগে, তাই আমি এই প্লেটারটা নিয়েছি, ওদেরকে বাকিগুলো দিয়ে দিচ্ছি, বলছি তোমরা খাও, তোমরা খাও। তবে তোর চিকেন মশলাটা আমাকে একটু দিবি, ঠিক আছে? যেহেতু চিকেন মশলার প্লেটের সাথেও খিচুড়ি ছিল, তাহলে আমার খিচুড়ির সাথেও চিকেন মশলা ট্রাই করা যাবে। মন খারাপ করছো তুমি? সত্যি খেতে পারবো? খাই খাই। ওকে, দেখি। চিকেন মশলা দিয়ে ওদের খিচুড়িটা কিন্তু সেই লাগতেছে, ওদের গ্রেভিটা অসাম রিয়েলি। শর্মা ফিশ দিয়ে একটু ট্রাই করি। ওদের চিকেনটা বেশ মজা হয়েছে না? চিকেন গ্রেভির সাথে যখন শর্মা ফিশটা দিয়ে খাইছিলাম, তখন অসম্ভব মজা লাগতেছে। সাথে সালাদ আছে, যেহেতু আমার সালাদ ভালো লাগে না, তাই অ্যাভয়েড করতেছি। খিচুড়ির সাথে ওরা শুটকি ভর্তা দিছে, আমি তো কোনোদিন খিচুড়ির সাথে শুটকি ভর্তা খাইনি। সত্যি আমি খিচুড়ির সাথে ভর্তা কোনোদিন খাইনি, অবিশ্বাস করতেছি না। হ্যাঁ, ডিম আর মাংস দিয়ে খাইছি। এই খিচুড়িটা একদম প্লেন খিচুড়ি ছিল, মানে কোনো চিকেন বা বিফ দিয়ে করা হয়নি। শুটকি ভর্তা দিয়ে কিন্তু মজা লাগতেছে, আমি কিন্তু আগে কোনোদিন ট্রাই করিনি সত্যি। আর আপনারা তো সবসময় ট্রাই করেন যেহেতু বাঙালি, আর আমার আসলে তেমন বাঙালি খাবার খাওয়া হয় না। যদি বাসায় যদি আমরা বিরিয়ানি রান্না করি, তখন আমরা মান্ডি, তারপর হচ্ছে কাপ্তা, এগুলো রান্না করি। যেহেতু বাংলাদেশে আছি, তো বিভিন্ন রকম রেস্টুরেন্টে যাই, বিভিন্ন রকম আমরা ব্লগ আপনাদেরকে উপহার দিই, তো এই জন্য আমার কিন্তু অনেক রকম খাবার ট্রাই করা হয়। সত্যি আমি অনেক খাবার খেয়ে এমন মুগ্ধ হয়ে যায়, আবার মজা লাগে, আবার অনেক অন্যরকম লাগে, মানে অনেক রকম লাগে, কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খাবার খাওয়ার পর। যেহেতু খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই খাবারটা না গরম গরম খাইতে অনেক ভালো লাগবে, আমি যদ্দূর খেয়ে বুঝলাম আর কি। তো তোমরা আমার সাথে দেখো, কোথাও যাবে না, খাবার খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিলাম ওদের স্পেশাল চা। এই চাটা অনেক মজা, কারণ এখানে গরম মশলা দিয়ে চাটা মেক করছি, যার কারণে এটা ফ্লেভারটা এত ভালো লাগতেছে, অসাধারণ একটা চা বলবো। চলো খেয়ে নি। ওই যে বললাম গরম মশলা ইউজ করছে, প্রথম থেকে গরম মশলার ফ্লেভারটা আসতেছিল, আর বুঝতে পারছি এলাচ ইউজ করছে না। আমার কিন্তু গরম মশলা দিয়ে চা খাওয়ার অভ্যাস আছে, কারণ হচ্ছে আমরা সৌদি আরবে যেটা ঘাওয়া খাই, ওইটা হচ্ছে গরম মশলা দিয়ে করা হয়।